হে গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরো একটা নতুন ভ্লগে। তো গাইস, আজকে আমরা সেই লেভেলে একটা জায়গাতে ঘুরতে যাব, তো যেটা হচ্ছে গাইস একটা রিসর্ট। আর এই রিসর্টটার নাম গাইস আই থিঙ্ক অনেকে শুনেছে, আবার গাইস অনেকে হয়তো এখান থেকে ঘুরেও এসেছো। তো যেটার নাম হচ্ছে গাইস বনলতা, যেটা প্রায় 60-65 বিঘা জায়গা নিয়ে অবস্থিত। অ্যান্ড গাইস, এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এখানে যদি তোমরা যাও তো এখানে তোমরা যা কিছু নেবে প্রায় সব কিছুই কিন্তু নিজস্ব ফার্মিং এ তৈরি হয়। আর কিভাবে ফার্মিং হচ্ছে সেটা কিন্তু তোমরা এখানে গেলে সেটাও দেখতে পাবে। ওকে, তো চলো গাইস, এখন আমরা সেখানে যাব। তো চলো এখন বাড়ি গিয়ে রেডি হবো, অ্যান্ড গাইস বেরিয়ে পড়বো। তো চলো। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু রিসর্টের মধ্যে চলে আসছি। ওকে, তো সামনে এদিকে দেখতে পাচ্ছ গাইস গাছগুলো কিন্তু কাটা আছে, আর এখানে গাইস এটা একটা রেস্টুরেন্টের মতো। ওকে, আর সামনে দেখতে পাচ্ছ গাইস এখানে রেস্টুরেন্ট বনলতা, এখানে গাইস 30 মিটার দূরে দেখতে পাচ্ছ গাইস রেস্টুরেন্ট আছে। আর এখানে দেখতে পাচ্ছ গাইস বনলতার পোস্টার দেওয়া আছে, আর এদিকে একটা রাস্তা আছে, আর এখানেও দেখতে পাচ্ছ গাইস আরও একটা পোস্টার দেওয়া আছে। তো চলো সামনের দিকে আমরা ওদিকে যাব। তো ওখানটা করে ভাই আরে ওরা সব দাঁড়িয়ে আছে, তো চলো যাব। তো গাইস এখন আমরা এদিকে যাব, আর এখানে গাইস অনেক কিছু কিন্তু দেখার জিনিস আছে, তো তোমাদের এক এক করে আমি সব কিছু দেখিয়ে দেবো। তো চলো। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি, তো এখানে তোমাদের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ওকে লেভেলে কিন্তু সেই ভিউ আছে। ওকে, তো চলো সামনের দিকে যাবো। এখন দেখতে পাচ্ছি এখানে প্রচুর লোক কিন্তু বেড়াতে আসছে। ওকে, তো এদিকটা দিকে গাইস কিন্তু বাগানের মতো আছে, এদিকটা দিকে বাগানের মতো আছে। অ্যান্ড গাইস সামনের দিকে ওখানে একটা রেস্টুরেন্ট আছে। ওকে, তো গাইস এখন আমরা চলে আসছি ঘোড়ার কাছে, তো তোমাদের এখানে আমি যে ঘোড়াগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো গাইস। তো চলো। তো গাইস এখানে ঘোড়ার গাড়িও আছে, তোমাদের দেখিয়ে দেবো। অ্যান্ড গাইস এখানে অনেক সেই লেভেলের কিন্তু গরু আছে, ঠিক আছে, সেগুলোও তোমাদের আমি দেখিয়ে দেবো। তো চলো দেখিয়ে দিচ্ছি গাইস, তো তোমাদের গরুগুলো দেখিয়ে দিই গাইস। তো গাইস এখানে কিন্তু ঘোড়ার গাড়ি আছে, ঠিক আছে, তোমাদের ঘোড়ার গাড়িগুলো দেখিয়ে দিচ্ছি গাইস। তো এখানে দেখতে পাচ্ছ গাইস এদিকে, তো এটা গাইস দেখতে পাচ্ছ একটা ঘোড়ার গাড়ি, ঠিক আছে। তো সামনে দিয়ে কিন্তু সূর্যটা, সেই জন্য গাইস চোখে লাগছে সূর্যটা খুব। ওকে, তো তোমাদের গাড়িটা আমি একটু ব্যাক ক্যামেরার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। তো গাইস এখন আমরা চলে আসছি অন্য আরেকটা জায়গায়, এখানে গাইস অনেক উট পাখি আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি গাইস। তো দেখতে পাচ্ছ গাইস, তো চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরার সাহায্যে পুরো একটা ভিউ দেখিয়ে দিচ্ছি গাইস। তো দেখতে পাচ্ছ গাইস সেই লেভেলের কিন্তু অনেকগুলো উট পাখি আছে, তো এদিকটাতে কিছু আছে, অ্যান্ড গাইস ওদিকটাতে কিছু আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ গাইস, আর এদিকটাতেও গাইস আছে, দেখতে পাচ্ছ উট পাখি। তো দেখতে পাচ্ছ গাইস, তো এখানে এদের খাবার জল টল আছে। তারপর গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও এক রকমের পাখি আছে, তো গাছ এগুলোর নাম হচ্ছে ডার্কি পাখি, ঠিক আছে। তো এগুলোরও গাছ তোমরা কিন্তু মাংস পাবে এখানে, আর গাছ এগুলো কিন্তু অনেকটাই কস্টলি একটা, ঠিক আছে। এখন আমরা ওদিকটা দিকে যাবো, অ্যান্ড গাইস ওখানে দুটো ঘোড়া আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি গাইস ঘোড়াগুলো। আর এদিকটাতে গাইস কিন্তু ফুলের বাগান আছে ওই সামনেটাই, তো তোমাদের একটু যেটা আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি গাইস আস্তে আস্তে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ গাইস ঘোড়ার খামার আছে একটা, তো এখানে গাইস দুটো ঘোড়া আছে, এখন দেখতে পাচ্ছ আর দুটো ঘোড়া এখন নেই গাইস ওদিকে আছে। ওকে, তো গাড়িতে নিয়ে গেছে হয়তো, তো তোমাদের ব্যাক ক্যামেরা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ গাইস এই একটা ঘোড়া, আর ওইখানে দেখতে পাচ্ছ গাইস আরও একটা ঘোড়া আছে। ওকে, তো চলো ঘোড়াটার কাছটাকে যাই দেখি সেই লেভেলের কিন্তু অপি সাদা ঘোড়া দেখতে পাচ্ছ গাইস। এদিকটা দেখতে পাচ্ছ কিন্তু পুরো ফুল, লাল ফুলের বাগান আছে ওদিকে। তো এখানে গাইস নামতে বারণ করছে, বাট অনেকে কিন্তু ভিতরে ঢুকে গেছে দেখতে পাচ্ছ। ওকে, তো ঠিক আছে চলো। তো
তো গাইস এখন আমরা ওই দিকটা দিকে যাবো, এখানে দেখতে পাচ্ছি টমেটো লাগানো আছে, ঠিক আছে। তো এই দিকটা তো গাইস দেখতে পাচ্ছ উট পাখি কিন্তু আছে অনেকগুলো। তো নেক্সট গাইস এদিকটাতে কিন্তু অনেক ফুলের বাগান আছে, সেগুলোর ভিউটা তোমাদের আমি ব্যাক ক্যামেরার সাথে দেখিয়ে দিচ্ছি গাইস। সবজির চাষ আছে এন্ড গাইস ওগুলো ফুলের বাগান আছে, ঠিক আছে। তো এটা গাইস দেখতে পাচ্ছি কিন্তু ওপি লেভেলের লাগছে। আর গাইস ওদিকেও কিন্তু আমাদের এখানে বাগান আছে দেখতে পাচ্ছ গাইস, তো সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু গাঁদা ফুল, বাট এই গাছগুলো শুকিয়ে গেছে, ঠিক আছে। বাট এদিকটাতে গাছ দেখতে পাচ্ছি এখানটা কিন্তু লাল কালারের ফুল আছে এন্ড গাইস ওদিকটাতে কিন্তু আমাদের গাঁদা ফুলের গাছ আছে, ঠিক আছে। তো চলো গাইস ওদিকটাতে একটা জায়গা আছে, সেটা তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখো এখানটাতে কিন্তু আরও অনেক রকমের ফুল আছে, আর এগুলো গাইস নতুন ফুল লাগানো হয়েছে দেখতে পাচ্ছ গাইস, চারা আছে। আর ওখানটাতে গাইস দেখতে পাচ্ছ ওখানে কিন্তু গোলাপ বাগান। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন ফুলের বাগানে চলে আসছি, তো তোমরা কিছু সিনেমাটিক শট দেখতে থাকো এখন। ওকে গাইস তো চলো। গাইস এদিকের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম, তো এখন গাইস এখন অনেক কিছু দেখার বাকি আছে, তোমাদের এক এক করে সবকিছু দেখিয়ে দিচ্ছি, তো চলো। তারপরে গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কোয়েল পাখি, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ গাইস এটা কোয়েল পাখি দেখা যায়। তো গাইস এখানে দেখতে পাচ্ছ এটা কোয়েল পাখি এগুলো, ঠিক আছে। তো নেক্সট এখানে দেখতে পাচ্ছ গাইস এখানে হাঁস আছে, আর তারপরে গাইস ওই দিকটাতে গাইস দেখতে পাচ্ছ রাজহাঁস আছে। ওকে তো এগুলো গাইস নর্মাল হাঁস, ঠিক আছে। আর এগুলো দেখতে পাচ্ছ গাইস রাজহাঁস, সেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা ওইখানটাকে যাবো ওই দিকটা দিকে, ঠিক আছে। আর ওইখানে গাইস দেখতে পাচ্ছি ওই দিকটা কিন্তু এখানেতে কিন্তু মাছ আছে, বাট গাইস এটা অত বড় বড় মাগুর মাছ নেই, এটা অন্য কিছু মাছ আছে, ঠিক আছে। আর এখানে গাইস এখানে ফটো শুট চলছে দেখতে পাচ্ছি গাইস আমার ভাই আর ওই দিকটাকে আছে, তো আমি এখন ওই দিকটাকে যাবো, চলো গাইস চলো ব্যাক ক্যামেরার সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই দিকটাকে যাই। ভাই রে ভাই ভাবলাম ওই দিকটাকে যাবো, বাট দেখতে পাচ্ছ গাইস চাবি দেওয়া আছে, তো কিছু করার নেই চলো। তো গাইস ওই দিক থেকে তোমাদের একটা ভিউ দেখিয়ে দিচ্ছি, তো চলো নেক্সট। তো
গাইস তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে আসি। এন্ড গাইস আমরা ওখানে ব্লগটা এন্ড করতে পারিনি, যাই হোক আমার ফোনে চার্জ ছিল না, আমি দেখে নিয়ে যাইনি ফোনটা। তো যাই হোক গাইস তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে গাইস ওখানকার স্পেশাল রসগোল্লা। ওকে, বনলতার রসগোল্লা এন্ড লেংচা না খেলে গাইস বনলতা যাওয়াই বৃথা। তো তোমরা যদি কেউ আসো কখনো গাইস খেয়ে দেখবে সেই লেভেলের কিন্তু টেস্ট। ওকে, আর গাইস কি বলবো, পার পিস 30 টাকা করে আছে, বাট গাইস মনে হবে না ওটা 30 টাকাটা, কিছু সেই লেভেলের কিন্তু সাইজ গুলো আছে, ঠিক আছে। তো গাইস আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট অন্য আরো একটা ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।